আপনারা যারা সুভাষ সবের ইউনিভার্সিটি থেকে ইউজি বিডিপি এবং পিজি কোর্স করছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করা হবে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো অবশ্যই করে স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেকেই অনেক কিছু বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন তো অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি আপনাদের যারা বিডিপি এবং ইউজি স্টুডেন্ট রয়েছেন তো অ্যাসাইনমেন্ট আপনাদের সম্ভবত মে মাসের লাস্টের দিকে কিন্তু শুরু হয়ে যাবে এবং যারা পিজি স্টুডেন্ট রয়েছেন ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার তো আপনাদের অ্যাসাইনমেন্ট আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে হবে তো এই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণটা অনলাইনে হবে যেটা ইউনিভার্সিটি বিগত বছরে আপনাদেরকে নোটিসের মাধ্যমে বলে দেওয়া হয়েছিল তো সম্পূর্ণটা অনলাইনে হচ্ছে এবং ফাইনাল যে পরীক্ষা সেটা আপনাদের অফলাইনে হবে ইউজি বিডিপি এবং পিজি তো এবং এর সাথে আপনাদের আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা এনরোলমেন্ট সার্টিফিকেট যারা পেয়েছেন তো আপনারা প্রত্যেকেই এনরোলমেন্ট সার্টিফিকেট আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আছে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা ঠিকঠাক করে রেখে দেবেন যত্ন সহকারে রেখে দেবেন তো এটি আপনাদের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত একটি এনরোলমেন্ট নাম্বার যেটি রয়েছে ওই একটি এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ একটি এনরোলমেন্ট নাম্বার সার্টিফিকেটই আপনাদের কাজে লাগবে এবং এই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ আপনাদের এমসিকিউ পদ্ধতিতে হবে এবং এই অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে একটি অফিসিয়ালিভাবে নোটিশ দেওয়া হবে এক্সাম ফর্ম ফিল যে এক্সাম ফর্ম ফিল আপটি অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দেওয়ার জন্য এটি ইউনিভার্সিটির তরফ থেকে এই এক্সাম ফর্ম ফিল আপটি করে নেওয়া হয় তো এক্সাম ফর্ম ফিল আপটি অবশ্যই প্রত্যেকেই আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন যখন অফিসিয়ালি ডেট দেবে এক্সাম ফর্ম ফিল আপের তো অ্যাসাইনমেন্টের আগেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের আপনাদের নোটিশ দেওয়া হবে এক্সাম ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য এবং তারপরেই কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাদের শুরু হবে তো যখন এক্সাম ফর্ম ফিলাপের অফিসিয়াল নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে তার আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই করে এইটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পিজি স্টুডেন্ট রয়েছেন তো আপনাদের ক্ষেত্রেও সেম একই পদ্ধতি অ্যাসাইনমেন্টের আগে কিন্তু আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে তারপরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে এবং এই অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন আগে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের যে একটি গাইডলাইন দেওয়া হয় যে আপনারা অনলাইনে যেহেতু অ্যাসাইনমেন্ট হবে তো সেই ক্ষেত্রে তার একটি গাইডলাইন ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয় আপনারা কীভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করবেন মোট কতগুলি প্রশ্ন থাকবে এক একটা পেপারের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের ক্ষেত্রে কতগুলি প্রশ্ন থাকবে একশো নম্বরের পেপারের ক্ষেত্রে কতগুলি প্রশ্ন থাকবে এবং আপনাদের সমস্ত টু জেড গাইডলাইন কিন্তু ঠিক অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার চার থেকে পাঁচ দিন আগে দেওয়া হয় সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে যেটা প্রতি বছরই দেওয়া হয় অর্থাৎ বিগত তিন বছর যে অনলাইনে হয়েছিল অ্যাসাইনমেন্ট যেভাবে গাইডলাইন দিয়েছিল ওই পদ্ধতিতে আপনাদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আপনাদের একটি গাইডলাইন দিয়ে দেওয়া হবে যখনই সেই গাইডলাইন আপনাদের ইউনিভার্সিটি দফতরের তরফ থেকে আপনাদের প্রোভাইড করা হবে তার আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেকই স্টুডেন্ট রয়েছেন যারা ইউজি ফার্স্ট ইয়ারের নতুন অ্যাডমিশন নিয়েছেন আপনারা হয়তো ভাবছেন অনেক টেনশনে রয়েছেন যে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট যদি হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে জমা করবেন যারা পিজি নতুন ভর্তি হয়েছেন পিজি কোর্সে আপনারাও হয়তো অনেকে টেনশনে রয়েছেন তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন খুব সিম্পল এবং নর্মাল পদ্ধতি আপনাদের কোনো অসুবিধা হবে না অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করার ক্ষেত্রে তো যখনই আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তার যে লাইভ প্রুফ ভিডিও যে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট কীভাবে জমা করবেন তার এ টু জেড গাইড কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগেই পেয়ে যাবেন তো আশা করি কোনো অসুবিধা হবে না নির্ভয় থাকুন এবং অনেকই স্টুডেন্ট রয়েছেন যারা এখনও পর্যন্ত বইপত্র পাননি আপনারা এই স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন বইপত্র নেওয়ার জন্য এবং ইজি স্টুডেন্ট যারা রয়েছেন আপনাদের ইজি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ম্যাক্সিমাম কিন্তু বইপত্র ইউনিভার্সিটির তরফ থেকে এখনো পর্যন্ত দিতে পারেনি তো কবে দেবে তার কোনো ঠিক নেই তো সম্ভবত আপনারা প্রতিনিয়ত আপনারা যে যার স্টাডি সেন্টারে খোঁজ নেবেন আশা করি আপনারা প্রত্যেকে বই পেয়ে যাবেন কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে এখনও আপনাদের এক্সাম প্যাটার্ন এছাড়াও আপনাদের যে বইপত্র সেইগুলি আপনাদের সমস্ত বই ইউনিভার্সিটির তরফ থেকে এখনও দিতে পারেনি তো সেইভাবে আপনারা খোঁজ নিতে থাকুন আশা করি কোনো অসুবিধা হবে না আর একটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টে আপনারা থেকে আপনারা যারা রয়েছেন ইউজি এবং পিডি এবং পিজি স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট আপনারা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কারণ অ্যাসাইনমেন্ট আপনাদের সম্পূর্ণ এমসি সি কি পদ্ধতিতে হবে তো যেহেতু অনলাইনে হচ্ছে এই অ্যাসাইনমেন্ট তো সেক্ষেত্রে নম্বর খুব ভালো একটি নম্বর কিন্তু যেহেতু অনলাইনে হবে সেক্ষেত্রে খুব ভালো একটি নম্বর কিন্তু আপনারা তুলতে পারবেন তো সেইভাবে কিন্তু আপনারা প্রিপারেশান নেবেন যাতে অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে দিতে পারেন এবং ভালো একটি নম্বর নিয়ে পাস আউট করতে পারেন তো যদি আপনার অ্যাসাইনমেন্টটা ভালো নম্বর পেয়ে যান সেক্ষেত্রে আপনাদের ফাইনাল পরীক্ষা অফলাইনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্ট যদি ভালো নম্বর পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু ফাইনাল এক্সামে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে একটু পড়াশোনা করে কিন্তু অ্যাসাইনমেন্টটা ভালো নম্বর পেয়ে গেলে ফাইনাল এক্সামে কোনো অসুবিধা হবে না সেইভাবে একটু ভালো একটু মার্কস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেইভাবে কিন্তু প্রিপারেশান নিতে শুরু করুন চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা আপনারা ভালো করে দেওয়ার এবং ভালো নম্বর তোলার তো যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ট্রামেন্ট এক্সামে যদি সারিসভিত্তিক নোটসপত্র দরকার হয় বা অ্যাসাইনমেন্টের যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য অ্যান্সার শিট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অনেক স্ক্রিনে দেওয়া যে নম্বরটি দেখতে পাচ্ছেন গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে তো এই নম্বরে কিন্তু আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন ওনারা সমস্ত বিষয়েরই কিন্তু অ্যাসাইনমেন্ট এবং টার্মান্ট এক্সামের সাইসেন ভিত্তিক নোটসপত্র প্রোভাইড করে থাকে তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ওনারা হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য অ্যান্সার সিট প্রোভাইড করে থাকে প্রতি বছরই এবং ফাইনাল এক্সাম সাইসেন ভিত্তিক নোটসের ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট যোগ্য সাইসেন ভিত্তিক নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে সব জায়গায় কম দামে কিন্তু সমস্ত বিষয়ে সাইসেন ভিত্তিক নোটসপত্র এবং অ্যাস অ্যাসাইনমেন্ট এসে কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে পেয়ে যাবেন ওনারা প্রতি বছরই কিন্তু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করে দেয় কীভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করবেন কীভাবে পরীক্ষা দেবেন এ টু জেড গাইড সমস্ত কিছু কিন্তু ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যদি কোনো ইনফরমেশন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই করে ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন কীভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করবেন কী পদ্ধতি কি গাইডলাইন সমস্ত এ টু জেড কিন্তু গাইড ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ভালো নম্বর নিয়ে যদি পাস আউট করতে চান আমরা সাজেস্ট করছি আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে যোগাযোগ করুন